আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সকল, এখন আমরা নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দেব। নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে নিয়াত অন্তরে করতে হবে, মুখে নয়, কারণ তা হলো বিদআত। আল্লাহ একবার বলবেন। আল্লাহ একবার বলার পর তাকবীর বলার সময় দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে, যাকে রফউল ইয়াদাইন বলা হয়, উভয় হাতের আঙ্গুলগুলি পাশাপাশি রাখবেন এবং বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপরে বাঁধবেন। অতঃপর সানা পাঠ করবেন। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। ইমাম, মুক্তাদি, একাকী, নামাজি সবাইকে পাঠ করতে হবে। সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। এরপর অন্য যে কোনো একটি সূরা পাঠ করবেন। করার পর আপনি আল্লাহ একবার বলে হাত দুটি আবার পূর্বের ন্যায় কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে এরপরে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে অবশ্যই আপনার পিঠ এটাকে সোজা রাখতে হবে এবং সেখানে রুকুতে যেয়ে বলবেন সুবহানা রব্বিয়াল আজিম। রুকুতে যেয়ে আপনি এই দোয়াটি এক থেকে তিনবার পাঠ করবেন। পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা এ কথা বলে ইমাম বা একাকী নামাজি হলে এই কথা বলে উঠবেন এবং বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কথা বলে সোজা হয়ে দাঁড়াবেন। অতঃপর আপনি আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যেয়ে আপনি বলবেন সুবহানা রব্বিয়াল আ'লা এক থেকে তিনবার এই দোয়াটি পাঠ করবেন। সিজদায় যে নাক কপাল মাটিতে লাগাতে হবে, দুই পায়ের গোড়ালি একসঙ্গে জড়াতে হবে আর আপনাকে পাজর থেকে হাত দুটি আলাদা রাখতে হবে, হাত দুটি বিছানো যাবে না। আমরা যেগুলি ছবির মধ্যে দেখতে পারি। অতঃপর আপনি আল্লাহ আকবার বলে উঠে বলবেন রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই অবস্থায় আপনার ছবির মধ্যে দেখানো হচ্ছে বাম পায়ের বাম পাটি পিছনের নিচে দিয়ে আপনি বাম পায়ের উপরে বসবেন, ডান পাটা খাড়া করে রাখবেন। এরপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয়বার সিজদা করবেন। দ্বিতীয়বার সিজদায় যে আগের সিজদার মতোই সিজদা দিতে হবে। অতঃপর আপনি সেখান থেকে উত্তোলন হবেন, দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার পূর্বের ন্যায় বুকের উপরে হাত বাঁধবেন। হাত বেঁধে এরপর আগের নিয়মে সব নামাজ শেষ করে আপনি যখন আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত পড়ার সময় ডান হাতের আঙ্গুলগুলি সব আঙ্গুল বন্ধ করে শাহাদাত আঙ্গুলটি আপনি দিয়ে তা দিয়ে ইশারা করবেন এবং এই সময় একটি দোয়া পড়বেন। সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই অবস্থায় আপনাকে বসতে হবে বাম পায়ের উপরে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এরপরে আপনি যদি দুই রাকাত নামাজ পড়েন তাহলে এই কথা বলেই আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। কিন্তু যদি নামাজ তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তখন আপনাকে বসতে হবে তাওয়ারুক করে। তাওয়ারুক বলা হয় বাম পাটি ডান পায়ের ভেতর দিয়ে বের করে দিয়ে ডান পাটি খাড়া করে রেখে পাশার উপরে বসা, এটাকে বলা হয় তাওয়ারুক। এভাবে বসবেন আর এভাবে বসতে হবে তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট নামাজ হলে। এভাবে বসে উক্ত আত্তাহিয়াত পড়ার পর দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর চারটি বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ومن شر فتنة المسيح الدجال اللهم إني أعوذ بك من المأثم والمغرم এবং আরেকটি দোয়া পড়া যাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরি লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে ডান দিকে সালাম ফিরাবেন, বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর একবার পড়বেন আল্লাহু আকবার, তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেই নামাজ সমাপ্ত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।